চৈত্র সেল অফার আবরণ এক্সক্লুসিভের প্রতিটি কেনাকাটায় 10% থেকে 30% অবধি ছাড়। অফার চলবে 15 এপ্রিল পর্যন্ত, তাই নিজেকে রঙিন সাজে সাজাতে আজই আসুন আবরণ এক্সক্লুসিভ, বিরাট মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আর আবরণ মানেই আপনাদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি একসাথে এক রকমের শাড়ির পুরো একটা এপিসোড। এটা সহজে হয় না, মূলত মিক্স ম্যাচেই থাকেন আপনারা, কিন্তু আবরণে যখন যে শাড়ি দেখানো হয় সেই শাড়ির কিন্তু টোটাল সম্ভার দেখানো হয়। আর এই মুহূর্তে আবরণে চলছে হচ্ছে চৈত্র সেল, এবং এই চৈত্র সেল শুরু হয়েছে যবে থেকে চলবে হচ্ছে কিন্তু 15 এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত, সম্ভবত সোমবার থেকে চৈত্র সেল শুরু হয়েছে। তো গতকালও আমরা দেখেছিলাম মধুবনী হ্যান্ড পেইন্টিং, একটু দামি শাড়ি। আজকেও মোটামুটি একটা রেঞ্জের শাড়ি দেখাবো, 3850, যার উপরে 10% ডিসকাউন্ট, 10% ছাড়, অর্থাৎ 3850 শাড়ির উপরে 385 টাকা ছাড়। পিওর ঘিচা, ঘিচা বাই ঘিচা, তাতে প্রিন্ট, এগুলো কিন্তু সমস্তটা প্রিন্টে হয়েছে, এগুলো উইভিংও নয় পেন্টিংও নয়, এটা হচ্ছে একদম প্রিন্টের গল্প, প্রিন্টিং প্রসেসে তৈরি হয়েছে। এটা হচ্ছে ঘিচা বাই ঘিচা, এই হচ্ছে শাড়িটা। এবার ধরুন এই শাড়িতে জরি বর্ডার হতে পারে, নর্মাল নয়েলের বর্ডার হতে পারে, কিন্তু এটা হচ্ছে প্লেন, এতে কোনো বর্ডার নেই। এই যে পাটটা তৈরি করা হয়েছে এটা কিন্তু প্রিন্টে করা হয়েছে। এক নম্বর শাড়ি 3850 নাম্বার ওয়ান, পরলে কিন্তু খুব ভালো লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, 3850 নাম্বার ওয়ান। এবার আসছি নাম্বার টু। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক, আমি হয়তো শুরুর দিকে দেখাচ্ছি, শেষের দিকে হয়তো দেখাতে পারবো না, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত, এগুলো সমস্ত সিল্ক মার্ক যুক্ত। এবারে চলে আসছি হচ্ছে নাম্বার টু, 2 নম্বর শাড়ি, এটাও ঘিচা, ঘিচা বাই ঘিচা, আঁচল, এগুলো সমস্তটাই ব্লক প্রিন্টের গল্প। এটা হচ্ছে আঁচল, এটা আসছে বডি, মাস্টার ডিওলো এবং রেডের গল্প। নাম্বার টু 2 নম্বর শাড়ি 3850, এটাও বেশ পয়লা বৈশাখের শাড়ি হিসেবে হতেই পারে, 2 নম্বর 3850, 3850 নাম্বার টু উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার থ্রি, 3 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার থ্রি 3 নম্বর, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা নাম্বার থ্রি 3 নম্বর শাড়ি, এটা হচ্ছে আঁচল, আর এটা আসছে গা, এই হচ্ছে শাড়িটা 3 নম্বর শাড়ি নাম্বার থ্রি। প্রাইস হচ্ছে 3850, 3850 3 নম্বর শাড়ি। প্রত্যেকটা ঘিচা তাসার, ঘিচা বাই ঘিচা, তার উপরে কিন্তু প্রিন্ট করা হয়েছে। নাম্বার থ্রি দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ পিস, 3850। এইবারে আসছি নাম্বার ফোর, 4 নম্বর শাড়ি, এটা আসছে নাম্বার ফোর 4 নম্বর, আঁচল পার, আর এই হচ্ছে শাড়িটা নাম্বার ফোর 4 নম্বর, প্রিন্টটা ভীষণ সুন্দর, একদম ইক্কাতের যে প্রিন্ট হয় ঠিক সেই ইক্কাতের যেটা উইভিং হয় সেই উইভিংয়ের ধারাটাকেই প্রিন্টে আনা হয়েছে। এটা আসছি নাম্বার ফোর 4 নম্বর দেখালাম, 3850, 3850 4 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, ঢালা রেডে যাচ্ছে ব্লাউজটা 4 নম্বর। চারের পরে চলে যাব 5 নম্বর শাড়িতে, এতক্ষণ আমরা প্লেন ঘিচা দেখালাম, এবার দেখুন টিস্যু আঁচল, টিস্যু বর্ডার ঘিচা, ঘিচা বাই ঘিচাই, কিন্তু এর পারে একটা টিস্যুর উইভ আছে, আর তার মধ্যে মেজেন্টার মধ্যে যাচ্ছে, এটা একটু গায়ে ফেলে দেখাই। এটা শাড়িটা কিন্তু, এবং এই সমস্ত শাড়ি যদি আপনার বর্ড্রপে থাকে, ধরুন আমার অফিস থেকে কোনো বিয়ে বাড়ি যেতে হবে, মেরাম একটা শাড়ি কিন্তু অনায়াসে পরে চলে যেতে পারি। এটা হচ্ছে আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি নাম্বার ফাইভ 5 নম্বর, প্রাইসটা হচ্ছে 3850, 3850 5 নম্বর শাড়ি নাম্বার ফাইভ 3850 উইথ ব্লাউজ পিস। পাঁচের পরে আমি চলে যাব 6 নম্বর শাড়ি নাম্বার সিক্স 6 নম্বর, এটা হচ্ছে সম্বলপুরি ঘিচা, যেটা হয়ে থাকে সেই সম্বলপুরি ঘিচার আদলে কিন্তু এটা উইভ করা, একদম সম্বলপুরি ঘিচার আদলে এটা উইভিংটা হয়েছে, আঁচল পার, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি নাম্বার সিক্স 3850, 3850 6 নম্বর, নাম্বার সিক্স 3850, 3850 6 নম্বর শাড়ি, এই হচ্ছে ব্লাউজ। ছয়ের পরে চলে যাব 7 নম্বর শাড়ি নাম্বার সেভেন 7 নম্বর,
এটা মেজেন্টা তুতে একদম দূর থেকে মনে হবে উইভিং শাড়ি কিন্তু এটা প্রিন্ট হয়েছে উইভিং নয় এটা হচ্ছে প্রিন্ট আর এই আসছে বডিটা পাড়ের টেম্পলটাও কিন্তু প্রিন্টেই গেছে এই যে টেম্পলটা দেখছেন পাড়ে এই টেম্পলটাও কিন্তু প্রিন্টেই গেছে এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 7 নম্বর শাড়ি 3850 নাম্বার 7 3850 উইথ ব্লাউজ পিস নাম্বার 7 এবারে আসছি নাম্বার 8 ওয়াও পার্পল কালার দারুন এই শাড়িটা দেখা দেখলে আমার খুব মানে এখন এখন মনে হয় শাড়িটা বেরিয়ে গেল এরকম মনে হয় পার্পল কালার এটাও কিন্তু উইভিং পুরোটাই এটা এই উইভিংয়ের টেক্সচারটাকেই আনা হয়েছে প্রিন্টে এটা উইভিং নয় উইভিংয়ের টেক্সচারটাকে আনা হয়েছে প্রিন্টে আর এই আসছে শাড়িটা তুতের সঙ্গে পার্পলের কম্বিনেশন পাড়ে দেখুন একটা টেম্পলের নকশা যাচ্ছে এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 8 নম্বর নাম এটা হচ্ছে 8 নম্বর না 9 নম্বর এটা দেখাচ্ছে হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8 8 নম্বর 3850 নাম্বার 8 দেখিয়ে দিলাম 3850 নাম্বার 9 যারা যে সমস্ত মায়েদেরকে প্রণামী দেবেন বলে ভাবছেন বা গিফট করবেন লাল ছাড়া আর মায়ের বদ্রপে এই শাড়িটা থাকলে যে কেউ পরতে পারেন এটা একটা সুন্দর রয়্যাল ব্লু ব্লাউজ দিয়ে যদি পরা যায় আমি একটু গায়ে ফেলে দেখাই কিংবা ইন্ডিগোর ব্লাউজ যদি কারোর কাছে থাকে তারাও কিন্তু পরতে পারেন এই শাড়িটা খুব সুন্দর দেখতে এবং এটারও প্রাইস হচ্ছে 3850 3850 পুরোটা প্রিন্টে হয়েছে কিন্তু একদম অ্যাট আ গ্লান্স মনে হবে যেন এটা উইভিংয়ের শাড়ি টেম্পলটা এবং আঁচলটা দেখলে মনে হবে যেন উইভ করে গেছে কিন্তু পুরোটাই প্রিন্টে গেছে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 9 নম্বর শাড়ি নাম্বার 9 3850 উইথ ব্লাউজ নাম্বার 9 এবারে আসছি নাম্বার 10 10 নম্বর শাড়ি এটা আসছে নাম্বার 10 অলিভ গ্রিন অ্যান্ড মজেন্ডা কম্বিনেশন আঁচল পুরোটা একটু ক্লোজে আসলে বুঝবেন যে যে টেক্সচারটা কীভাবে গেছে আর তার সঙ্গে এই আসছে বডিটা এটাই আমি দেখাচ্ছিলাম পার্পলের সঙ্গে এটা মজেন্ডার সঙ্গে অলিভ গ্রিন এটা হচ্ছে আজকে 10 নম্বর নাম্বার 10 3850 3850 10 নম্বর এই যে প্রাইসটা আমি বললাম এই প্রাইসের উপরে কিন্তু 10% ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা চলবে 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন পর্যন্ত আপনারা জানেন এই শাড়ি আমরা আগেও দেখিয়েছি 3850-এ পরেও দেখাবো 3850-এ কিন্তু এই শাড়িটা এখন আপনারা এই সময় অর্থাৎ এই ডিসকাউন্টের পিরিয়ডে আপনারা পাবেন এবং সেটা পাবেন হচ্ছে 3850-এর উপরেই একদম 10% ডিসকাউন্ট এই হচ্ছে শাড়িটা একটা হচ্ছে অরেঞ্জ বন্ড অরেঞ্জের সঙ্গে গ্রিনের কম্বিনেশন এভাবেই যাবে শাড়িটা এটা হচ্ছে আজকের 11 নম্বর দেখালাম নাম্বার 11 3850 এটা আসছে ব্লাউজ পিস 11 নম্বর 3850 12 নম্বর শাড়িতে যাব নাম্বার 12 এবারে আসছি 12 নম্বর নাম্বার 12 ব্ল্যাক অ্যান্ড রেড নাম্বার 12 আঁচল এটা আসছে বডিটা আঁচলটা রেডের মধ্যে প্রিন্ট বডিটা ব্ল্যাকের সঙ্গে পার 12 নম্বর নাম্বার 12 3850 আর এই টেম্পলটা দেখুন খুব ছোটো করে করা হয়েছে টেম্পলটা এটা প্রিন্টেই আনা হয়েছে একটু ছোটো প্রিন্টের উপরে এসছে এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর 3850 ব্লাউজটা আসছে রেডে ঠিক এটা বডি ব্ল্যাক ছিল এবার আসবো আঁচল রেড ছিল এটা আঁচল ব্ল্যাক বডি রেড আঁচলটা হচ্ছে ব্ল্যাক বডিটা হচ্ছে রেড এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 13 নম্বর নাম্বার 13 13 নম্বর শাড়ি নাম্বার 13 প্রাইস হচ্ছে 3850 উইথ ব্লাউজ পিস নাম্বার 13 দেখালাম 3850 তারপরে 10% ডিসকাউন্ট 13-র পরে চলে যাব 14 নম্বর আচ্ছা আপনাদের বলে দিই এই এপিসোডগুলো মানে আমরা গতকাল সন্ধ্যে 6টার সময় যেমন আমি সম্ভবত মধুবনী পেন্টিং দেখালাম কটায় দেখালাম সন্ধ্যে সাড়ে তিনটের সময় দেখেছি সম্ভবত মধুবনী পেন্টিং 3:30 সময় দেখালাম তো এই রকম যে এপিসোডগুলো রয়েছে আপনারা এই 15ই এপ্রিলের মধ্যে যদি ওই এপিসোড দেখে শাড়ি বুকিং করেন যদি শাড়িটা থাকে আপনি কিন্তু ডিসকাউন্টেই পাবেন কিন্তু 15ই এপ্রিলের পরে এই এপিসোড দেখে কোনো শাড়ি বুকিং করলে কিন্তু সেটা আপনাদের এই যে অরিজিনাল প্রাইস সেই প্রাইসেই নিতে হবে হতে পারে আপনি হয়তো 17-18 তারিখে এপিসোডটা দেখছেন এপ্রিল মাসে তখন কিন্তু 3850 দিয়েই নিতে হবে এখন অর্থাৎ এপ্রিলের 15 তারিখের মধ্যে যারা বুকিং করবেন তারা 10% ডিসকাউন্টটা পাবেন এটা ব্ল্যাক বডিতে অরেঞ্জ বর্ডার 14 নম্বর 3850 নাম্বার 14 3850 উইথ ব্লাউজ পিস 14-র পরে চলে যাব 15 নম্বর নাম্বার 15 মাস্টার ইয়েলো রেড
মধুবনী প্রিন্ট, আমরা মধুবনী পেইন্টিং এর কথা বলছিলাম, সেই মধুবনী প্রিন্ট, এটা স্ক্রিনে প্রিন্ট হয়েছে, এটা হচ্ছে মধুবনী প্রিন্ট, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পুরো শাড়িটা এভাবেই যাচ্ছে, আর এটা রয়েছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 3850, এটা হচ্ছে 15 নম্বর, নাম্বার 15 3850, কারণ ঘিচাটা পিওর ঘিচা, বাই ঘিচা, একদম পিওর ঘিচা। এইবারে আসছে আবার জরি বর্ডার ঘিচা, তাতে প্রিন্ট, এটা রেড ব্লু কম্বিনেশন, রেডটা একটু ওই ঘিচাতে লালটা এভাবেই আসবে একটু সফট, এই হচ্ছে শাড়িটা। এবারে আসলাম যেটা, সেটা হচ্ছে 19 নম্বর, ওটা ছিল হচ্ছে, এটা হচ্ছে 17 নম্বর দেখাচ্ছে কি না, 16 নম্বর দেখালাম, নাম্বার 16, 16 নম্বর 3850, এটা হচ্ছে নাম্বার 16, 16 নম্বর 3850 উইথ ব্লাউজ, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট। 16-র পরে চলে যাব 17, নাম্বার 17, 17 নম্বর, এটা কিন্তু ওই কাঠি লিপির আদলে প্রিন্টটা করা, এগুলো সমস্তটাই প্রিন্ট, কিন্তু এটা হচ্ছে উড়িষ্যার কাঠি লিপি, তার আদলে এই প্রিন্টটা কিন্তু করা হয়েছে। এই হচ্ছে বডিটা ব্লু, একটা সরু রাস্ট বর্ডারের সঙ্গে যাচ্ছে প্রিন্টটা, আর খুব স্মার্ট লাগছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর 3850, নাম্বার 17 3850 উইথ ব্লাউজ পিস, নাম্বার 17। এরপরে আমরা আসবো হচ্ছে নাম্বার 18, যারা যারা অনুষ্ঠান দেখছেন, শাড়ি পছন্দ হলে আপনাদের বুকিং করতে হবে হচ্ছে 90, এই যে নাম্বারটা রয়েছে 9051217272, 9051217274-এ, আর SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার আসছে আমার হাতের ঠিক এই জায়গাটা, ইয়েলোটার মধ্যে 9051217795, এখানে আপনারা SMS করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা শাড়ি বুকিং করতেই পারেন, আর হেল্পলাইন নাম্বার আপনাদের সব রকমভাবে হেল্প করবে। আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কেউ আছেন? কথা বললে শুনতে পারবো আমরা, কথা উনি বলবেন না। এই হচ্ছে শাড়িটা। এবারে আরেকটা আসি, যেটা আমি দেখালাম হচ্ছে 17 নম্বর, তারই আরেকটা 18, ঠিক এটা হচ্ছে বলতে পারেন খানিকটা অপোজিট, ওটা রয়্যাল ব্লু ছিল, এটা পাটটা রয়েছে হচ্ছে তুতে কালারে, আর ভেতরটা রয়েছে রাস্ট না ব্লু কালারে। হ্যালো, ব্লু কালার, টেম্পল বর্ডার, বড় বড় টেম্পল বর্ডার। হ্যাঁ বলুন, নাম্বার 9, হ্যাঁ 3850 দাম বললেন, হ্যাঁ, আর ওই শাড়িটা আমি বুক করতে, ব্লু কালারের, ব্লু কালারের টেম্পল বর্ডার, বড় বড় টেম্পল। আপনি কে বলছেন? আমি আমি শাকিলা, উড়িষ্যা থেকে। আচ্ছা, ওটা আমি দেখিয়েছিলাম হচ্ছে 9 নম্বর, যেটা আমি গায়ে ফেললাম সব বয়সে পরা যায় বললাম, সেটা বলছেন তো 9 নম্বর শাড়িটা? হ্যাঁ, আপনি যদি বুক করতে চান এই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এই যে হেল্পলাইন নাম্বার, বুকিং করার নাম্বার। যেটা আসবে এখনো চলে গেল, হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করবেন, এই হেল্পলাইন নাম্বার যেটা, জাস্ট এই নাম্বারটা, এই নাম্বার দুটো রয়েছে, যে কোনো একটাতে ফোন করে আপনি কথা বলুন, শাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের উড়িষ্যাতে এটা উইভিং হয়, বাংলাতে এটা ভাগলপুর থেকে প্রিন্ট হয়ে এসেছে, পিওর ঘিচাতা সাড়ি, এটা প্রিন্টের দামটা অনেক কম। ভালো থাকুন, কথা বলে ভালো লাগলো। এবারে চলে আসি আমি 18 নম্বর শাড়িতে, নাম্বার 18, প্রাইসটা হচ্ছে 3850। যারা শাড়ি পেতে চাইছেন, বুকিং করতে চাইছেন, আমাকে ফোন করবেন না, আপনারা হেল্পলাইন নাম্বার বলে যে নাম্বার আসবে এই সাদার মধ্যে, এখন যেখানে SMS এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সরে গেল, হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করবেন। আমি নাম্বার দুটো বলে দিচ্ছি, 9051217272, 9051217274, এই নাম্বার, আর SMS করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে হচ্ছে 9051217795,
ফোন করুন, যদি কলকাতা শহর শহরতলি হন আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন উইথ হোম ডেলিভারি চার্জ। বাইরে যারা থাকবেন তারা কুরিয়ারে পাবেন, আগে ব্যাঙ্ক পেমেন্ট করতে হবে তারপর শাড়ি ডেসপাচ হবে, সেক্ষেত্রে উইথ কুরিয়ার চার্জ আপনাদের পেমেন্ট করতে হবে। এই শাড়িটা 3850, এর উপরে 10% ডিসকাউন্ট করে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টের সঙ্গে কুরিয়ার চার্জ অ্যাড করে পেমেন্ট করলে শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আমি 18 নম্বর শাড়িতে ছিলাম, 3850। এইবারে আসছি 19 নম্বর, নাম্বার 19, এটাও একটা মধুবনী ব্লু অ্যান্ড রাস্টে 19 নম্বর শাড়ি, নাম্বার 19, আঁচল এটা হচ্ছে 19 নম্বর, কি এটা হচ্ছে 19 নম্বর। এবারে আসছি গায়ের উপরে, এটা হচ্ছে বডিটা আর পাটটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর শাড়ি, 3850, নাম্বার 19, 3850 উইথ ব্লাউজ। এইবারে আসছি নাম্বার 20, 20 নম্বর, এটা না ব্ল্যাক রেড এবং তাসারের নিজস্ব রং, পিওর ঘিচা, ঘিচা বাই ঘিচা আঁচল দেখাচ্ছি, এটা চট করে দেখাই আঁচলটা, একদম ট্রেডিশনাল ব্লকের উপরে যাচ্ছে কিন্তু আঁচল, এটা হচ্ছে একদম ট্রেডিশনাল ব্লক, আর বর্ডারটা রয়েছে গঙ্গা যমুনা টেম্পলে, আর ভেতরে দেখুন মধুবনীর প্রিন্ট হয়েছে, এটা কিন্তু পেন্টিং নয়, এটা কিন্তু মধুবনীর আদলে প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি, 3850, নাম্বার 20, 3850 উইথ ব্লাউজ পিস। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে তারা বুকিং করতে থাকুন, আর কলকাতার বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন। 21 নম্বরে যেতে যেতে আমাদের একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, তনুশ্রী ভট্টাচার্য। আপনিও তনুশ্রী ভট্টাচার্য? হ্যাঁ, সেম নেম সেম পিঞ্চ। আমি কিছুদিন আগে ফোন করেছিলাম আবরণকে, আমি মানে মানে কি বলবো, আমার আবরণ হচ্ছে আমার একটা স্বপ্নের জগৎ, মানে আমি আবরণকে মানে মানে আমি যাইনি কিন্তু ওখান থেকে আমি এত শাড়ি নিয়েছি, এবং মানে আমার শাড়িগুলো পরে এবং যখনই পরি তখনই আমার মানে মনে হয় আবরণ আমার গায়ে লেপতে যাচ্ছে, এরকম অবস্থা, মানে এত ভালো। এবং যারা দিতে আসেন, যারা হোম ডেলিভারি করেছেন আমার কাছে, আমি তাদের ব্যবহারও মানে এত অমায়িক ব্যবহার, আমি সত্যি সত্যি মুগ্ধ ওনাদের মানে এতে, আমি কি বলবো, মানে 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 যতই বলা হবে সেটা কম বলা হবে, আমার মনে হয় আমি কম বলছি, আমি হয়তো মানে আরো ওনাদের সম্পর্কে বলা উচিত, সেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো, ওনাদের ব্যবহার এত ভালো যেটা আমি সত্যি সত্যি মানে আমি মুগ্ধ, এবং শাড়ি পরে তো আমি মানে নিজেকে ধন্য মনে করি, এবং ওনাদের ব্যবহার আমি এত ভালো লাগে যে আমি সেটা মানে বলে বোঝাতে পারবো। ধন্যবাদ ফোন করার জন্য, সত্যি খুব ভালো লাগলো। আর আপনার আমার একদম সেম নাম সেম টাইটেল, নাম অনেক সময় আমার নামটা খুবই কমন, আমাদের নামটা তনুশ্রী নামটা খুবই কমন, কিন্তু নাম টাইটেল এভাবে মিলে যাবে এটা বেশ ভালো লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এত সুন্দর মন নিয়েই থাকুন। এটা একটা ভীষণ সুন্দর মিষ্টি লাল, মানে একটু চেরি রেড টোন, তার সঙ্গে ব্ল্যাকের মধ্যে আঁচলটা দেখুন, এটা আঁচল গেল, এবার আঁচলের ফ্রেমিংটাই কিন্তু পাড়ে এলো, এই যে আঁচলের এই দুটো ডিজাইনকে ভাগ করে করে পারে আনা। এটা হচ্ছে আজকের এপিসোডের 21 নম্বর শাড়ি, 3850, 3850 নাম্বার 21 উইথ ব্লাউজ। 21-এর পরে চলে যাব 22 নম্বর, নাম্বার 22, এইবারে আসছি 22 নম্বর শাড়ি, নাম্বার 22 আঁচল, এটা আসছে আঁচল পার, এই হচ্ছে শাড়িটা 22 নম্বর শাড়ি, নাম্বার 22, এবং প্রাইস হচ্ছে 3850, 22 নম্বর, 3850, 3850, 22 নম্বর। এবারে আসবো হচ্ছে 23 নম্বর শাড়ি, নাম্বার 23, 23 নম্বর। এই শাড়িটা না দোলের দিন সন্ধ্যেবেলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কেন জানেন, আর যেহেতু ভাগলপুর ঘিচা, এটাতে একটা পলিশ থাকে ওদের, এই পলিশটার জন্য শাড়িটা একটা শাইন থাকে, আর এই হচ্ছে মাল্টি কালার টেম্পল, আঁচল অবধি বড় টেম্পল, তারপরে এক লেভেলের টেম্পল যাচ্ছে মাল্টি কালার, এবং এটা হচ্ছে আজকের এপিসোডে 23 নম্বর শাড়ি, 3850, 3850। এগুলো সব কিন্তু প্রিন্ট, উইভিংয়ের ডিজাইনটাকে নিয়ে বা উইভিংয়ের যে ভাবনা সেটাকে নিয়েই প্রিন্টে করা, প্রিন্ট উইভিং হলে কিন্তু ডবল দাম হয়। ওই সেম ব্ল্যাকের মতোই দেখালাম হচ্ছে ব্লু বডিতে মাল্টি কালার টেম্পল, এবার এই কালারগুলো কিন্তু বদলাতে বদলাতে যাবে, বেস কালারের সঙ্গে কন্ট্রাস্টে আসবে এই কালারগুলো। এটা হচ্ছে আজকের এপিসোডের 24 নম্বর, 24, প্রাইস হচ্ছে 3850,
উইথ ব্লাউজ পিস। এবারে আসছি 25 নম্বর, ওই সেম ডিজাইনটাই দেখাবো, এবারে দেখাবো হচ্ছে রেড কালারের মধ্যে। রেড যখনই ঘিচাতে পরে টুকটুকে লালটা এই রংটা আসবে, এই জন্যই আমার তাসার ভীষণ ভালো লাগে। তাসারের একটা নিজস্ব টেক্সচার আছে, ও রংকে নিজের মতো ধরে নেয়। এখানেও দেখুন এইরকমভাবেই টেম্পল যাবে এই কালারের সঙ্গে কন্ট্রাস্ট করে যে কালারগুলো আসবে। এটা হচ্ছে আজকের এপিসোডের 25 নম্বর শাড়ি, 3850 উইথ ব্লাউজ পিস 25। 26 এ যাবো, এটা হচ্ছে মজেন্ডা বডি। 26 নম্বর শাড়ি, এটা হচ্ছে মজেন্ডা বডি, আঁচল পার, ওই সেই একই গল্প। 26 নম্বর 26 উইথ ব্লাউজ পিস। 26-এর পরে চলে যাব 27 নম্বর, কালারটা না রামা গ্রিন, ঘিচাতে পরে এই কালারটা এলো। 27 নম্বর শাড়ি, নাম্বার 27, বাহ 27। 27 নম্বর প্রাইস হচ্ছে 3850, 3850 27 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 27-এর পরে চলে যাব 28 নম্বর, এটা তুঁতের সঙ্গে যাচ্ছে। আমরা একই ধরনের শাড়ি দেখিয়ে দিলাম অনেকগুলো, এটা হচ্ছে তুঁতে কালার, বেস কালারটা হচ্ছে একদম ডার্ক তুঁতে। এই হচ্ছে শাড়িটা, মাল্টি কালার টেম্পল। 28 নম্বর দেখালাম উইথ ব্লাউজ, প্রাইস একই 3850। 28-এর পরে চলে যাব 29 নম্বর, এটা হচ্ছে নাম্বার 29, একদম একটা গ্রিনিশ গ্রে কালার, মানে এটা গ্রিন, একটু গ্রেইশ গ্রিন বললে আরও ভালো হবে, গ্রিন কালার, তার মধ্যে গ্রে এর একটা টাচ রয়েছে। এই হচ্ছে শাড়িটা, দাম হচ্ছে 3850, 29 নম্বর 29 উইথ ব্লাউজ পিস 3850। 30 নম্বর শাড়ি হচ্ছে পার্পলে, এই প্যাটার্নে প্রিন্টিং, ঘিচা বাই ঘিচাতে প্রিন্টিং তাসার আমরা এখনই দেখালাম এই অবধি, অর্থাৎ 30 অবধি, 3850। এবারে এগুলোতে কোনোটাতে পাড় ছিল টিশোর, কোনোটাতে ছাড়া পাড়। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ডায়েট ঘিচা, এটা হচ্ছে ভাগলপুর ঘিচা, ঘিচা বাই ঘিচা, শুধু এর আঁচল আর পাড়ে মার্সালাইজ কটনের ব্যবহার থাকবে। আর এই শাড়িটা হচ্ছে বসন্তকে রিপ্রেজেন্ট করছে, একদম এটা হচ্ছে বসন্তকে রিপ্রেজেন্ট করছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু আছে? নমস্কার, টিভির ভলিউমটা একটু কমাতে হবে, কে বলছেন? হ্যালো, হ্যালো প্রিন্সিপাল ম্যাডাম। হ্যাঁ, টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন প্লিজ। আচ্ছা, আমি মেদিনীপুর থেকে বলছি। নাম কি? আপনি তনুশ্রী ম্যাডাম তো? হ্যাঁ ম্যাডাম, না তনুশ্রী দি বলুন বা তনুশ্রী বলুন। আচ্ছা আচ্ছা, তনুশ্রী দি। হ্যাঁ, আপনাকে আমার খুব ভালো লাগে, আমি প্রতিদিন সিটিভিএন এর দেখি আপনাকে। আচ্ছা, আপনি কে বলছেন? আচ্ছা, আমি মেদিনীপুর থেকে চুমকি বলছি। আচ্ছা চুমকি বলুন। আচ্ছা, আমি তো কোনোদিন অনলাইনে এখন কিনিনি, আবরণী দিয়ে কেনা হয়নি। আচ্ছা, আমার একটাই প্রশ্ন যে যদি কোনো কালারের ডিফেক্ট হয় বা কিছু রিপ্লেসমেন্ট কাট থাকে তো রিটার্ন করা যাবে? প্রথম কথা বলি, ডিফেক্ট হলে ওরা পাঠায় না, মানে ধরুন কোনো কারণে এখানে শাড়ি দেখাতে দেখাতে ধরুন আমার মনে হলো একটা ডিফেক্ট, আমি সঙ্গে সঙ্গে সেটা ওদেরকে বলে দিই এবং ওরা ওটাকে রিজেক্ট লিস্টে ফেলে দেয়, বুঝতে পেরেছেন তো? এক নম্বর। তারপরেও যখন আপনি বুকিং করেন ওরা শাড়িটা বারবার চেক করে পাঠায়, এখনো পর্যন্ত আবরণের শাড়ি অপছন্দ হয়নি মানুষের। সুতরাং আপনি নিশ্চিন্তে বুকিং করুন। তারপরেও আমি বলি, আপনার যদি মনে হয় সেটা আপনি ওদের সাথে কথা বলে নেবেন, এরকম বহু ঘটনা হলেও সেটা কিন্তু ধরুন আপনার কাছে শাড়িটা পৌঁছালো না, তাহলেও আপনি টাকা রিফান্ড পেয়ে যাবেন, এরকম বহু মানুষ পেয়েছেন। আচ্ছা আচ্ছা, আবরণ যদি না হয় আমি অন্য বুটিক থেকে নিই? আমি তো আবরণের কথা বলছি এখন, আমি আবরণের ক্ষেত্রে এটা বলতে পারি কারণ আবরণের প্রোগ্রামটা আমি অনেক বেশি করি, আবরণ সম্পর্কে বলতে পারি। আচ্ছা, এই কালারটা বলছিলাম যে এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। তবে একটা কথা আপনাকে বলি, আপনি প্রসঙ্গটা তুললেন বলে, আমাদের চ্যানেলের বয়স হচ্ছে 24 বছর, আমরা এই যে উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠানটা করছি এটা প্রায় 17 বছর, 17 ইয়ার্স আমি এই প্রোগ্রামটা আমি হোস্টিং করছি, কারণ এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম আমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার। তো এই অনুষ্ঠানে বহু বুটিক কাজ করছেন, এবং সব থেকে বড় কথা, সিটিভিএন এর সঙ্গে যে সমস্ত বুটিকরা যুক্ত আছেন তারাও দীর্ঘদিন ধরে কাজ করছেন, যারা ভুলভাল আর তারা কিন্তু দীর্ঘদিন আমাদের সঙ্গে পথ চলতে পারেননি। যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সঠিকভাবে কাজ করছেন তারা কিন্তু আজও সম্মানের সঙ্গে কাজ করে চলেছেন। সুতরাং সিটিভিএন এর পর্দায় আপনি যদি কোনো শাড়ি দেখেন, আমি একজন ভিউয়ার হিসেবে, একজন বায়ার হিসেবে এবং একজন চ্যানেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাকে বলতে পারি, আপনি নিশ্চিন্তে বুকিং করুন, নির্দ্বিধায় নিতে পারবেন। যদি না হয় এরকম ঘটনা, যদি না ঘটতো কিছু, আপনি যেটা বলছেন আশঙ্কা করছেন, তাহলে আমাদের চ্যানেলের এই প্রোগ্রামটা এত বছর চলতে পারতো না, নির্দ্বিধায় কিনুন। আচ্ছা, এই শাড়িটা যেটা দেখালাম এটা হচ্ছে 31 নম্বর, 3850, 3850।
31 এর পরে 32 নম্বর 32 এগুলো সমস্তটাই কিন্তু ঘিচা বাই ঘিচা 32 নম্বর 32 3850 তারপরে 10% ডিসকাউন্ট 10% ছাড় এটা হচ্ছে 32 নম্বর রেড বর্ডার রেড আঁচলে এই পারে নয়েল মার্সেলাইজ কটন রয়েছে আর এই জায়গায় যে লাল রংটা দিচ্ছে এটা কিন্তু মার্সেলাইজ কটন উইথ ব্লাউজ পিস 32 নম্বর 3850 ওয়াও 33 নম্বর ড্যাম স্মার্ট শাড়িটা নাম্বার 33 33 নম্বর আঁচল পার এই হচ্ছে শাড়িটা নাম্বার 33 33 নম্বর 3850 3850 নাম্বার 33 উইথ ব্লাউজ 34 34 নম্বর এটা মভের সঙ্গে পাউডার চকলেট 34 আঁচল বাহ মোভের সঙ্গে পাউডার চকলেট কালার একদম চকলেট ডাস্ট কালার বলা যেতে পারে 34 দেখালাম 3850 3850 উইথ ব্লাউজ এগুলো কিন্তু ডায়েট ঘিচা 34 আর একটা দোল 35 এটাও দোলের দিন পরা যেতেই পারে 35 দোলের দিন না দেখবেন আমরা সাজগোজ না করলেও বেশ মিষ্টি লাগে তার কারণ ওই আবির টাবির মেখে মুখটা বেশ একটা অন্য রকম হয়ে যায় আর এটা হচ্ছে 35 35 নম্বর 3850 উইথ ব্লাউজ পিস 35 এবারে আসছি 36 বাহ ভীষণ সুন্দর একটা সফট পিচের সঙ্গে পিঙ্কের কম্বিনেশন এটা আসছি 36 36 নম্বর সফট পিঙ্কের সঙ্গে একটা সফট পিচ অরেঞ্জ মেলানো কম্বিনেশন 3850 নাম্বার 36 উইথ ব্লাউজ এবারে আসছি 37 37 নম্বর আমার নিজের খুব পছন্দের একটা গ্রিন দেখাচ্ছি ফ্রেশ গ্রিন কালার এটা এটা হচ্ছে 37 37 নম্বর শাড়ি আঁচল বডি পার 37 37 নম্বর 3850 3850 নাম্বার 37 38 38 নম্বর শাড়ি নাম্বার 38 আঁচল পার এটা হচ্ছে একদম মানে পলাশের লাল রং যেটা বলবো সেই রংটাই বলতে পারি মিষ্টি পলাশের একটা লাল অরেঞ্জ মিলিয়ে টোন হয় ঠিক সেরকম একটা পালপি টোন এটা হচ্ছে 38 38 নম্বর প্রাইস হচ্ছে 3850 38 3850 এটা হচ্ছে ব্লাউজ এইবারে আসছি 39 39 নম্বর এটা একটা টিপিক্যাল রাস্টের সঙ্গে গ্রে সিমেন্টের কালার একদম আঁচল পারে বডিটা হচ্ছে একদম টিপিক্যাল রাস্ট এই হচ্ছে শাড়িটা 39 39 নম্বর 3850 উইথ ব্লাউজ আর আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখাচ্ছি 40 নম্বর আজকে আপনাদের সামনে আমরা আরও এপিসোড নিয়ে আসবো আরেকটি এপিসোড থাকবে হচ্ছে দুপুর দুটো এবং আরেকটি এপিসোড আমরা পাবো সম্ভবত একটাই পাবো তাই তো দুপুর দুটোই আরেকটা পাবো আজকে আপনাদের সামনে দুটো এপিসোড রয়েছে একটা হচ্ছে দুপুর দুটোর অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম আর এখন করলাম উদ্যোগপতি প্রতিভা কালকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি আগামীকাল তো অনুষ্ঠান থাকছে আগামীকাল ধরুন দুপুর দুটোই একটা অনুষ্ঠান থাকবে 3:30 একটা অনুষ্ঠান থাকবে আর সন্ধে 6টায় একটা অনুষ্ঠান থাকবে এবারে যেটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আগামীকাল সন্ধে 6টা এটাও কিন্তু ছিল হচ্ছে 40 নম্বর গ্রে অ্যান্ড মেরুনের কম্বিনেশন প্রাইস হচ্ছে 3850 আগামীকাল যেটা সন্ধে 6টার অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা থাকছে প্রতিষ্ঠান থেকে আমি একটু নিজেও দেখতে চাই আপনাদেরকেও দেখিয়ে দিতে চাই আবরণের এই 30% ডিসকাউন্টের শাড়ি কী 10%-এর কী 15%-এর কী 25%-এর কী টিভির পর্দে আমরা একই ধরনের শাড়ি দেখাই একটু আজ আবরণটা ঘুরে তার কাউন্টার ঘুরে কোন কাউন্টারে কত পার্সেন্ট ছাড় চলছে একটু আপনাদের সঙ্গে আজকে ভাগ করব আগামীকাল সন্ধে 6টায় অনুষ্ঠানটা দেখবেন আপনারা আমাদের হাতে এই মুহূর্তে সময় নেই দুপুর দুটোয় আবার দেখা হচ্ছে নমস্কার চৈত্র সেল অফার আবরণ এক্সক্লুসিভের প্রতিটি কেনাকাটায় 10% থেকে 30% অবধি ছাড় অফার চলবে 15 এপ্রিল পর্যন্ত তাই নিজেকে রঙিন সাজে সাজাতে আজই আসুন আবরণ এক্সক্লুসিভ বিরাট মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে